দাদা মই আপনার কুমার ইঞ্জিনিয়ারিং কোম্পানির মুসাফিরে নমস্কার জানাইছো। নমস্কার। হয় এই গাড়ি আপনার কার নামত আছে দাদা? মিটুলালী নাম। মিটুলালী ন এরিয়া তো কব আপনি? এরিয়া তো আমার টিটকুরি। কামরূপ পরে নে বাক্সা পরে? কামরূপ ন। গাড়ি লোয়ার কিমান দিন হল আপনার? এক বছর ন। আপনি এই বছরের ভিতর আপনি গাড়ি কিবা অসুবিধা পাইছে নাকি? একো অসুবিধা পড়া না। চার্জর ক্ষেত্রে কিবা প্রবলেম পাইছে নাকি? ব্যাটারি ক্ষেত্রে বা কিবা চার্জিং অসুবিধা কিবা এনে পাইছে নাকি? একো পড়া নাই ন। আপনার ধর গাড়ি প্রথম যেটা চার্জ আপনি রাতেপা ওলাই সন্ধ্যা পাঁচটাকলে মোট আরামত আরামত চলি যায় ন? কোনো ধরনের অসুবিধা নাই? গাড়ি ক্ষেত্রে প্রবলেম পো নাই? এনে সুবিধা কি পাইছে এখন গাড়িতে আপনি কুমার ইরিক্সাখন? এই বস্তুটো এক্সস্টো অল বেশি বহল আছে, মানে এই সিটর পরা এই সিট লৈকে আপনি বেশি স্পেস পাইছে, বহল পাইছে ন? বহল পাইছো। হয়। আর গাড়ি খানার বিশ আছে। হয়। আর মানে সলার একটু সুবিধা পাইছো। হয়। এখনি আর ভাল পাইছো। ডিস ব্রেকও পাইছে, সলার সুবিধাটো পাইছে ন? বাকি তেনে ধরনের আপনার এই গাড়ি কোনো ধরনের মানে অসুবিধা নাই আর ন? পোয়া নাই আপনি ন? ঠিক আছে, ভাল লাগিল আপনার যে ধরনের আমি ইয়ার গাইডলাইন শিকাই দিছো বা গাইডলাইন দিয়ে দিছো আপনার কেন ধরনের চার্জ করব লাগে, কি করব লাগে, কোন সময় কেন কি করে নট বল্টবিল কেন আপনার ধরক লুজ হলে হেরি করব লাগে, আপনি তেনে ধরনের চলাব, নিশ্চয় আপনি আগলৈকে আরো আপনার এই ধরনের চলি থাকবে, ধুনিয়া ধরনের চলি থাকবে, অসুবিধা নাপায় আপনার। হ্যাঁ ঠিক আছে দাদা, আপনার আমার কুমার ইঞ্জিনিয়ারিং কোম্পানির অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা।